এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জামে আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক জনাব হাফেজ মাওলানা আশরাফুজ্জামান আল কাদেরী সাহেব। জামিয়ার মুহাদ্দিস জনাব আশরাফুজ্জামান আল কাদেরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حمده مصليا ومسلما أما بعد فقد قال الله جل وعلا في كلامه المكنون إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وسلم صلى الله على الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله আজ যার ওরসে পাকে আমরা শরীক এবং শামিল হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, বারবার নাম উচ্চারণ করার কি প্রয়োজন আছে? উনি আমাদের সকলের অন্তরে বিরাজমান, ঠিক কিনা বলেন না ভাই? আমি ঠিক কিনা ঠিক কিনা একথা আপনাদের কাছে বারবার জিজ্ঞেস করা ওটাও ঠিক হবে না, ঠিক কিনা ঠিক কিনা এগুলা আমি যা বলবো আমার কথা ঠিক কিনা এটা আমি জিজ্ঞেস করবো আনসারী সাহেবকে, কারণ উনি আমার চেয়ে বড়। আমি যা বলি ঠিক কিনা জিজ্ঞেস করলে করব আল্লামা মুফতি আব্দুল ওয়াদুদ সাহেবকে, এবং আমি যা বলেছি ঠিক কিনা জিজ্ঞেস করলে করব আমাদের আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন সুফি মিজানুর রহমান সাহেবকে। উনাকে কেন আমি বললাম তার কারণ হলো উনি আমার কাছে একটা নজির, সেটা হলো উনি কিতাবে না পড়েও সিনা বসিনা এলম যেটা পেয়েছেন সেটা শুনলে আমরা অভিভূত হয়ে যাই। এই জন্য আপনাদের কাছে কেন ঠিক কিনা ঠিক কিনা বলবো, আপনারা কেন জানিবেন আর কথা ঠিক নেবে ঠিক? হ্যাঁ, আমি বেঠিক বললেও বলবেন ঠিক, এই জন্য আপনাদের কাছে ঠিক কিনা ঠিক কিনার কোনো দরকার নেই। প্রথমটা এই জন্য বলেছি যেহেতু আজকের মাহফিল এটা মোহব্বতের মাহফিল, এই মাহফিলে আসবার জন্য আঞ্জুমান কর্তৃপক্ষ কোনো বাস ভাড়া দিয়েছে? সত্যি করে বলেন না। গাড়ি ভাড়া দিয়েছে? ওই যে মাঠে দেখলাম অনেকগুলো বাস আছে, এদিকে ওদিকে বাস আছে যেগুলিতে চড়ে মানুষ আজকের মাহফিলে তশরিফ এনেছেন, আপনারা এসেছেন, এই ভাড়াগুলো কি আঞ্জুমান কর্তৃপক্ষ দিয়েছেন? না। তা আপনারা যে নিজের পকেটের পয়সা খরচ করে আসলেন,
এটা কি বাধ্যতামূলক? নয় নয়, মহব্বতের কারণে। জি বাবা, এই জন্য প্রথম কথাটা বললাম, কারণ মহব্বত এগুলো বাইরের কিছু না, মহব্বত হলো অন্তরের ব্যাপার। তা আপনার অন্তরে কি আছে? সাহেবুল ভাইতে আদ্রা বিমাফি হে, আপনার অন্তরের কথা আপনি ভালো করে জানেন। এই জন্য প্রথম কথাটা জিজ্ঞেস করলাম যে আজকে যার ওর সেপাকে এসেছি ওনাকে আপনারা চেনেন কিনা? হ্যাঁ চিনি, যদ্দূর চিনি, অন্তত এতটুকু যদি আমরা মানতাম তাহলে কিন্তু আমাদের পরিবর্তন অবশ্যই হতো। আজকের মাহফিলের সম্মানিত সদরে জলসা, মাহফিলের মোহতরম মেহমানে আলা এবং মাহফিল যারা করেছেন, মাহফিল কারা করেছেন ওখানে আছে লেখা কারা বলেন? নানজু মানে হ্যাঁ আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, এই আঞ্জুমানের খেদমতগার যারা আছেন, আমি বারবার একটা কথা বলি যে ওনারা যারা করেছেন ওনারা আমাদেরকে আহ্বান করেছেন, আমরা এখানে মেহমান হয়ে এসেছি, বলেন না ভাই ঠিক কিনা? একটু আর খানা দেবে তো, পাবেন তো, তাবারুক পাবেন, পাবেন ইনশাআল্লাহ। কি তাবারুকের আশায় এসেছেন? ভাতের পুটলি যেটা পাবেন সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু আওলাদ রসুলের ফয়েজ, আওলাদ রসুলের পক্ষ থেকে আল্লাহর প্যার রসুলের রহমতের যেই পুটলিটা পাবেন সেটা কোনোদিন শেষ হবে না, ওটা শেষ হবে না। আমাদের চট্টগ্রামের ভাষায় আল্লাহ দিয়া খোয়ার ফানি, বন্দার দিয়া অফুরানি, আজকে যেখানে এসেছি এখানে কার থেকে নেওয়ার জন্য এসেছি? আল্লাহর থেকে, আল্লাহর নবীর থেকে, আল্লাহর নবীর আওলাদ থেকে। সুবহান আল্লাহ, বলেন না নবীর আওলাদ কোত্থেকে দেবেন যদি নবীর সাথে কানেকশন না থাকে? আর নবী কোত্থেকে দেবেন যদি আল্লাহ দান না করেন? ঠিক কিনা বলেন না? জি, তাও বলি খালত তাইলে জরুরত তাই, আরে খোনা খালত তাইলে জরুরত তাই খালফু এলু জরুরতুন ফানি তাইব, তাই নবীর কাছে আছে এজন্য আওলাদ রাসূলের কাছে পাওয়া যায়। নবীর কাছে কেন আছে? আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার হাবিব অন্যান্য কাউকে এমনে দিয়েছি আর আপনাকে কুল কায়নাতের মালিক বানিয়ে দিয়েছি। তো এজন্য বলছি আমাদের পাওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই বসুন, আমি কিন্তু বেশিক্ষণ সময় নেব না, আমার পরে আপনারা যার বক্তব্য শুনবেন উনি সত্যিকারের একজন আশেকের রসুল, আমাদের সুফি সাহেব কিবলা মাদ্রাসাতুল আলী। সংক্ষেপে কথা বলবো, আমার আজকের মাহফিলের সম্মানিত অতিথি, মাহফিলের আয়োজক বললেই তো হয়, আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত সেক্রেটারি জেনারেল, যিনি আজীবন জামিয়ার খেদমত আঞ্জুমানের খেদমত করে যাচ্ছেন, উনি বারবার বলছেন যে আজকে যার ওর সেপাক তার কথা বলা হোক। হ্যাঁ, আজকে যার ওর সেপাক তার কথা বলা হোক, ঠিক আছে। মহেশখালী গিয়েছিলাম আঞ্জুমানের নির্দেশে, কক্সবাজার গিয়েছি, কক্সবাজার মাদ্রাসায় হুজুর কিবলার মাহফিল পরদিন মহেশখালী পুটিবিলা, ওখানকার মানুষ এসেছে আমাকে বললো আপনাকে যেতে হবে, আমি বললাম আমাদের কর্তৃপক্ষের আদেশ ছাড়া, অনুমতি ছাড়া আমি যাইতে পারবো না, তখন ওনাদের কাছে অনুমতি চেয়েছেন, আমি গিয়েছি। আমার আগে একজন মাওলানা সাহেব দুই দিন ব্যাপী তাকরির করেছেন, ওই দুই দিন ব্যাপী তাকরিরের মধ্যে উনি হুজুর গরিব নওয়াজকে নিয়ে অনেক আলোচনা করেছেন, কিন্তু আমার হুজুর কেবলার
ব্যাপারে একটা নিঃশ্বাসও ফেলেন, একটা টুশব্দ বলেন নাই। উনি আমাদের তরিকতের ছিলেন না, ওয়াইজ বক্তা। সে যাই হোক, এরপরে আমাকে দিয়েছে, আমি 3 ঘন্টা তাকরির করেছি, আমি যার গোলামি করেছি, যার নুন খাই তার গুণ গাইতে হবে না। অতএব আমি আমার হুজুর কিবলা সম্পর্কে আলোচনা করেছি। উনি 2 দিন মাহফিল করেছেন, ওনাকে যে হাদিয়া দিয়েছেন আমাকে তার ডাবল দিয়েছেন। ব্যাপার কি? হুজুর যে উদ্দেশ্যে এনেছিলাম উনি এটা কিছু বলেন নাই, আপনি তো আমাদের মাহফিলটা সার্থক করে তুলেছেন। সুবহানাল্লাহ বলেন না, আমি আপনাদের খেদমতে আরজ করছি। আসলে যার নুন খাবো তার গুণ গাইতে হবে কি না? আমাদের সেক্রেটারি মহোদয় উনি বললেন যে হুজুর কিবলার কথা বলতে। আমি হুজুর কিবলার ব্যাপারে শুধু এতটুকু বলতে চাই, আমার উস্তাজ মুকাররম জামে আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত শেখুল হাদিস আল্লামা নাঈমি সাহেব কিবলা দামাত আলাইনা ফুয়ুজুহুমুল জারিয়া, হুজুর আজ শ্রীকোটের জমিনে আছেন, দরবার শরীফে আছেন, আল্লাহ হায়াত দারাস করুন, আমিন বলুন। আল্লামা নাঈমি সাহেব কিবলা যা বলেছেন সেখান থেকে 2টা কথা বলছি। প্রথম কথা ওটাই বলছি আমার সেক্রেটারি মহোদয়ের দরবারে, ক্যা করে তারিফে জাতে শাহ তৈয়ব কি আনাম, ক্যা করে তারিফে জাতে শাহ তৈয়ব কি আনাম, জো করে উস সে সেবা হ্যায় শান আর আলী মাকাম। আমার ভাই আল্লামা বদিউল আলম রেজবি সাহেব উনি বলার চেষ্টা করেছেন, এই ধরনের বদিউল আলম রেজবি যদি 1 কোটিও দাঁড় করাই দেই, সারা জীবনও যদি বলেন কিছু হবে? বলেন না। একটা সুই সাগরে চুবালে যেটুকু পানি ধরে, ওই পানির সাথে সাগরের অথই পানি, বঙ্গোপসাগর না, 7 সাগর 13 নদীর পানির সাথে সুইয়ের মাথার পানির যেই তুলনা, আমি বলি আমাদের জীবন চলে যাবে। সারা জীবন বললেও আওলাদ রাসূলের শান ও মর্যাদার একটা কতরাও সম্ভব হবে না। তবুও আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ আমার মুর্শিদে করিমকে চেনার, অন্ততপক্ষে আমার মাসুম সাহেব বললেন স্মরণ নয় অনুসরণ, আল্লাহ যেন আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন। আমার উস্তাদ মুকাররম আরেকটা কথা যেটা বলেছেন, প্রথমে যেটা বলেছেন সারা জীবন করলেও কি হবে, ক্যা করে তারিফ, ক্যা করে তারিফ জাতে শাহে তৈয়ব কি আনাম। আমরা মখলুক, আমরা সাধারণ মানুষ, কি করে শাহে তৈয়ব সম্পর্কে আমরা আলোচনা করব? জো করে উসসে সেবা হে, আমি যেই পর্যন্ত যাব সেটা আমার ইন্তেহা, আর সেখান থেকে হুজুর কিবলা শাহে তৈয়ব ওনার ইবতেদা, ওনার শুরু। শুনুন, একটা শের পড়া হয়, ওলামায়ে কেরাম বলেন মেরাজ সম্পৃক্ত, মেরাজের সাথে মেরাজ সংক্রান্ত, জিবরিল আমিকা, যেখানে জিবরিলের মুনতাহা, যেখানে জিবরিলের শেষ, ওয়াসিদরা মুব তদা প্যারে নবী কা সালাতুনিয়াত, আর একটু মিটার, আর একটু আওয়াজের মিটার, মহব্বতের মিটার বাড়াতে পারবেন না? বাড়া যাবে না? প্রত্যেকে জানেন আপনার মধ্যে শক্তি এখনো কত আছে,
সেভাবে মোহাম্মদ নিয়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ জুজদিরাম মুনতাহা জিবরিল আমিকা ওসিদরা মুবতাদা প্যারে নবী কা সালাতুন ইয়া যেখানে ফেরেশতা কুলের সম্রাট যে স্তরে গিয়ে যেখানে ওনার ইন্তেহা শেষ, যেখান থেকে সামান্য এক চুল পরিমাণ সামনে গেলে ওনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, সেখান থেকে আমার প্রিয় নবীর মেরাজ শুরু হয়েছে। সুবহানাল্লাহ, আমি আরজ করতেছিলাম আশরাফুজ জামানের মতো হাজারো আলেম যদি সারা জীবন বলেন আমার মুর্শিদে করিম সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, আমি বলবো আমার যেখানে শেষ সেখান থেকে আমার হুজুর কিবলার শান এবং মর্যাদা শুরু হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ। দেখুন তো একজন বান্দার সবচেয়ে বড় কামিয়াবি কি, বান্দার বলেছি উম্মতের বলি নাই এখনো, বান্দার সবচেয়ে বড় কামিয়াবি হলো আল্লাহকে পাওয়া। বলেন না ভাই, আমি বান্দা মাবুদকে পেলাম না, আমার কোনো দাম আছে? জি, বান্দা আল্লাহকে পাওয়া, মাবুদকে পাওয়া, এটা সার্থকতা। তো যেই পথে চললে আল্লাহকে পাবো সেই পথ অবলম্বন করার দরকার আছে কি নাই? যেখানে গেলে, যেই মার্কেটে গেলে যেই সওদা পাওয়া যায়, কয় না কয় না, মার্কেট কি সবগুলো সুপার মার্কেট নেই? যেখানে গেলে সব পাবো একসাথে? বলেন না, আল্লাহকে পাইতে পারলেই তো একজন বান্দার সার্থকতা, ঠিক কিনা বলেন না? মনে রাখবেন, সফিউল্লাহ নজিউল্লাহ খলিলুল্লাহ জবিহুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ হযরতে মূসা কালিমুল্লাহ হযরতে ঈসা রূহুল্লাহ সবাই দুনিয়াতে এসেছিলেন বান্দাকে আল্লাহ দেওয়ার জন্য, তাড়াতাড়ি বান্দাকে আল্লাহ দেওয়ার জন্য। আর হযরত রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক এক সময় ছিল আর কি, একটা সময় ছিল এই সমস্ত দরবারে গেলে বান্দা আল্লাহকে পাইত, কিন্তু এখন সারা পৃথিবী খুঁজলাম আল্লাহকে পাওয়ার জন্য, যত দরবার চকমকে ছিল, ঝলমলে ছিল, আল্লাহকে পাওয়া যেত, সব দরবার বন্ধ হয়ে গেছে। বলেন না, সব দরবার কি হয়ে গেছে? এখন পৃথিবীর কেউ যদি বলে আমি সফিউল্লাহকে মানবো, কেউ যদি বলে নাজিউল্লাহকে মানবো, কেউ যদি বলে আমি ঈসা রূহুল্লাহকে মানবো, কেউ যদি বলে হযরতে মূসা কালিমুল্লাহকে মানবো, কসম করে বলতে পারি সেই দুয়ার সুদ্দা জমি উত্তরক সমস্ত রাস্তা ক্লোজ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, ওই সমস্ত দরজা লক করে দেওয়া হয়েছে, একটিমাত্র দুয়ার খোলা আছে বান্দা আল্লাহকে পাওয়ার জন্য, সেটা মদিনাওয়ালার দরবার। আরজ করছি, সেই মদিনাওয়ালার দরবারে যারা যাবে তারা কাকে পাবে? বলেন না ভাই, তো মদিনাওয়ালার দরবারে যাওয়ার জন্য রাস্তা আছে কি নাই? রাস্তা আছে না? জি, সেটাই আমার আমার উস্তাদ মুকাররম আল্লামা নাঈমী সাহেব কিবলা দামাত আলাইনা ফিউজুহুল জারিয়া বলেছেন, যোগে আদার বারে আলী
মে খুদা উনকো মিলা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাই রেজবী সাহেব বদিলার রেজবী সাহেব বারবার আলহামদুলিল্লাহ বলেন, ভাত না খাই ঐশ্য মানুষের ফার্ম সারা আওয়াজ হইলে না আলহামদুলিল্লাহ বললে সওয়াব আছে কি নাই, সুবহানাল্লাহ বললে সওয়াব আছে কি নাই, আল্লাহু আকবার বললে সওয়াব আছে কি নাই। তো লাভের কাছে এত আলস্যতা কেন? জগে আদারে পারে আলি মে খুদা আশরাফুল জামান, তুমি অপূর্ণ, তুমি নাকস, যে কোন নাকস একটা নজর যদি পাও, একটা দৃষ্টি যদি পাও, সে একটা দৃষ্টি তোমার জন্য কাফি হবে। এক নজর কাফি হে উনকি ওয়াসতে হর না তমাম। কেন? যে তু সেই দরবারে গেলে বান্দা আল্লাহকে পায়। কাকে পায় বলেন, কাকে পায়? আল্লাহ তো বলেছেন, আল্লাহ সত্য কথা বলেন নাকি মিথ্যে কথা বলেন? মাঝে মাঝে মিথ্যে কথা বলেন না, বলতে পারেন? আমরা বলতে পারেনও মানি না, বলেনও মানি না। ওয়ামান আসদাকু মিন আল্লাহ কিলা, ওয়ামান আসদাকু মিন আল্লাহ হাদিসা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কাকে পাবি? আমার আল্লাহ বলেছেন হাবিব ওয়াই রাসালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, দুনিয়ার মানুষ জায়গা নয়, জমি নয়, টাকা নয়, পয়সা নয়, স্বর্ণ নয়, চাঁদি নয়, দুনিয়ার কোন দৌলত নয় হাবিব, কুল কায়নাতের খালিক ও মালিক আমি আল্লাহকে। আপনার কাছে এসে যদি তারা সওয়াল করে ভিক্ষা চায়, হে রাসূল আমি কিচ্ছু চাই না, আমি বান্দা এসেছি আমার আল্লাহকে পাওয়ার জন্য। আমি এসেছি কাকে পাওয়ার জন্য? তাড়াতাড়ি বলেন। আমার হুজুর কিবলার কথা শুনেছি মুরব্বীদের জবানে, বলিউয়ার দিগির খানকা শরীফে হুজুর কিবলা কথায় কথায় একদিন বলেছেন, ক্যা মাজরা হে কই আতা হে, কোর্ট কি কেস হে, মামলা হে ইসকে লিয়ে, কই বিমার কে লিয়ে, কই তিজারত কে লিয়ে, কেউ ব্যবসা বাণিজ্যের জন্য, কেউ রোগাক্রান্ত সেজন্য, এই সেই, ক্যা কই খোদা কে লিয়ে নহি আতা, মাই ক্যা পাকিস্তান সে শ্রীকোট শরীফ সে ইয়াহা আয়া সিরফ তিজারত মামলাত দুনিয়াবি জো জো কাম হে ওহি বাঁটনে কে লিয়ে নই নই শ্রীকোট শরীফ সে ইয়াহা আয়া, মেরে নবী নে মুঝে ইসলিয়ে পৌঁছায়া কে বান্দা কো আল্লাহ তক পৌঁছা দু। তাই আমার মুর্শিদে করিম সম্পর্কে কি বলবো, এত কি বলবো, জো গয়া দরবারে আলিমে শ্রীকোট শরীফ যেতে হবে, মাতো না শ্রীকোট শরীফ যেতে হবে। আমি বলি না না, শ্রীকোট শরীফ যেতে পারলে ভালো আর কি, ভালো। আমার আল্লাহ এটা বলেননি হাবিব, দুনিয়ার মানুষ যদি পাপ থেকে সাফ হতে চায় আপনার কাছে আসতে বলুন, মদিনায় আসতে বলুন, এটা বলেন নাই। কারণ মদিনায় সবাই যেতে পারবো না, সবার কাছে সেই টাকা সেই পয়সা হয়তো সেই সৌভাগ্য হয়ে উঠবে না। এজন্য আল্লাহ যা বলেন কত সত্য কথা, যা উকা আপনার কাছে আসতে বলেন, আরে আল্লাহ মদিনার নাম কেন ধরে নাই, বলে মদিনা তো একটা আছে, গোটা পৃথিবীতে আর কোন শহরকে মদিনা বললে হবে না, বলেন না, আর কোন কুয়াকে জমজম বললে হবে, আর কোন শহরকে মক্কা বললে হবে, হবে না, হবে না। দুনিয়ার কোন শহর থেকে মদিনার খুশবু পাবি না, দুনিয়ার কোন শহর থেকে মক্কার খুশবু পাবি না, দুনিয়ার কোন কুয়া থেকে জমজমের সুগন্ধি পাবি না, কিন্তু সারা দুনিয়ায় আমার প্রিয় নবীর এমন আশেকরা ছড়িয়ে আছে যাদের সান্নিধ্যে গেলে আমার প্রিয় রাসূলের খুশবু পেয়ে যাবে।
আমার শাইন চাল শ্রীকুট বলেছেন, ও মুরিদরা, শ্রীকুটের জমিনে না আসলেও হবে, অসুবিধা নেই, আসতে পারিস না মঞ্চট করিস না, মুঝে দেখ না হে তু, তুই জামিয়া কো দেখো, মুঝে দেখ না হে তুই জামিয়া কো দেখো, মোহব্বত মুঝসে হ্যায় তো ও জামিয়া কো মোহব্বত করো। ক্যা বাত হে, জামিয়া মে আনা, শ্রীকুট শরীফ মে জানা, কোই তফাওত নেহি, কোনো বেশ কম নাই। শ্রীকুট শরীফের জমিনে যেই ফয়জ ও বরকত বন্টিত হচ্ছে, এই ময়দানি অতীত সেই ফয়জ ও বরকত বন্টিত হচ্ছে। যাদের বিশ্বাস নাই তাদের আসার দরকার নেই। আমার ভাইরা, সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। আমার আগে যারা বক্তব্য রেখেছেন সবাই, কিন্তু সবাই সবাই কি আমার চেয়ে জ্ঞানী গুণী, আমার চেয়ে অনেক বড়। আতুন আরিয়ান হারিলাম পরে নবজ, আর বহু ছাত্র অক্কল প্রিন্সিপালে গিয়ে, বহু ছাত্র অক্কল মহাদ্দেশে গিয়ে, আয় বলে আজ মহাদ্দেশ অন্য ফের হাদিস ফরে দিয়ে 25 বছর, কামেল থরে দিয়ে 20 বছর, কামেলের ফল তুমি ফুসল্ল মনে হইলে আয় কামেল ফরে নেন ফরাই, আর খেন ফরে ফল তুমি ফুসল্ল, তো বাহার তুমি তাই কি জানিবে, হাদিস বানন করি না জানো তো উনি ফুসল্ল না। আমি আরজ করতে চাই, শব্দ এগুলা আমাকে কেড়ে নিতে হলো। আমি আরজ করতেছিলাম, আমার চেয়ে বড় বড়রা তাকরির করেছেন, আমি সবচেয়ে ছোট, আমাকে দিয়েছেন তো খস, ইয়ান ইয়ান মধ্যে লেখা আছে, ইয়ান ইয়ানের পরে আর কোনো খস ন লেখের, আবার আর হামিদ ভাই বোধহয় একখান ঘুরে ঘুরে দিও, দয়া করে সংক্ষেপ করুন। কি সংক্ষেপ করি দেব ভাই, আমি সংক্ষেপ করি জানি না, সংক্ষেপ গরম ফুরি বোধ হয়, সংক্ষেপ করা কোনো আমার অভ্যাস না। আমি আপনাদের খেদমতে আরজ করছি, যে আয়াত আমার রেজবি সাহেব পড়েছেন সে আয়াত আমিও পড়েছি, বেঁশলি ওই তু নই বে আয়াত ফজিদ আয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন, আয়ু বে ফজি একই আয়াত পড়েছি। তবে আমি একটু ভিন্ন আলোচনায় যাওয়ার কথা ছিল, কিভাবে যাব ইশারা করছি। আল্লাহ ইমানদারকে বলেছেন, কাকে বলেন না, ইমানদার একমাত্র সুন্নি মুসলমান যারা তারা, ওমা বলেন না কারা, সুন্নি মুসলমান ছাড়া আর কেউ ইমানদার নাই, মুমিন নাই, মুসলমান আছে, বলেন না মুসলমান আছে মুমিন নাই। হ্যাঁ সোজা, ইমানদার হওয়া আগে, মুসলমান হওয়া পরে। জি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, ও মুমিনরা, উদখুলু ফিসসিলমে কাফা, এবার একটু পুরো পুরো মুসলমান হয়ে যাও, সুবহানাল্লাহ বলেন না, ও মুসলমানেরা তোমরা মুমিন হয়ে যাও, এই ধরনের কোনো আয়াত নাই, বলেন না কোনো আয়াত কি আছে, ও মুমিনরা তোমরা কি হও। হ্যাঁ, যারা নিজেদেরকে মুসলমান বলে শাব্দি করতে মুসলমান বাস্তবে নয়। আমি আরজ করতেছিলাম, আল্লাহ বলেন হে ইমানদারীরা, ও সুন্নি মুসলমানেরা, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো, কি অর্জন করো, তাড়াতাড়ি তাকওয়া অর্জন করো। তাকওয়া কি, অবশ্যই ইসলামী জামা, ইসলামী লেবাস, ইসলামী টুপি, পাগড়ি, দাড়ি, সবগুলো কি মাথেন না, কথা বলেন না, আমার চেয়ারম্যান সাহেব দাড়ি রেখেছেন, হন না গাউসিয় কমিটির চেয়ারম্যান সাহেব কি রেখেছেন, এবার কোনো বউয়ে হন নি কোনো, তুমি দাড়ি রেখে ফেলাই দিও কি হইনি পারি, হন না টন না কেন, বিবিরই বেশি মানিব না নবীরই বেশি মানিব, আরে বলেন না তাড়াতাড়ি, বিবি মানবো না নাকি নবী মানবো, নবী বলেছেন ওয়াফুল্লাহ, দাড়ি ছেড়ে দাও, দাড়ি লম্বা করো,
এখন বিবি কদর লম্বা দাঁড়িয়ে যায়নি, তোমার মানুষ বুড়া হোক। বিবি কো মানো গেয়া নবী কো কিসকো তো ইত্তাকুল্লাহ কা মানো, বস নবী কো মানো, নবী কো ইসলামী পোশাক আশাক ঠিক আছে, এগুলো ঠিক আছে, কিন্তু এই দাড়ি রবীন্দ্রনাথের ছিল কি না, হ না, শিখদের আছে কি নাই, ওয়াহাবিদের আছে কি নাই, খারেজি রাফিজি শিয়া মুতাজিলা হ্যাঁ এদের আছে কি নাই, সবার আছে, দাড়ি সবার আছে, কিন্তু আল্লাহর দরবারে কোন তাকওয়ার দাম বেশি, সেই তাকওয়া ওটা কি, কেমন তাকওয়া, আল্লাহ বলেন তাকওয়ার মূল জিনিস হলো আমার নবীর তাজিম। তাকওয়া কোন মার্কেটে পাওয়া যায় না, তাকওয়া কোন ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট হয় না, তাকওয়া আল্লাহর দান, আল্লাহর দান, আল্লাহর দান, কেড়ে নেওয়া যাবে না, হাইজ্যাক করা যাবে না, ছিনতাই করা যাবে না, আল্লাহর থেকে আমাকে তাকওয়া দিবি, নইলে গদি ছেড়ে দিবি। নামাতে শেখ হাসিনার বিরুদ্ধে বলতে পারি, মোদের দাবি মানতে হবে নইলে গদি ছাড়তে হবে, আল্লাহকে করতে দিবে না, জি না। তাকওয়া আল্লাহ দান করেন, কাকে দান করেন, আল্লাহ বলেন উলাইকা, ওই লোকগুলোকে দান করি, আল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আল্লাহ বলেন যারা আমার নবীর তাজিম করে আমি তাদেরকে তাকওয়া দান করি, তাদেরকে কি দান করি, অতএব ইত্তাকুল্লাহর মানি ঠিক আছে, প্রথম আমলগুলো ঠিক আছে, আমল সব ঠিক আছে, কিন্তু নবীরে বড় ভাই বলে, নবীকে কি বলে, বড় ভাইয়ের মতো সম্মান করো, পাড়ার চৌধুরীর মতো সম্মান করো, হ্যাঁ নবী মাটির, নবী আলমা গায়েব জানে না, নবী মরে মাটি হয়ে গেছে, আরে বলেন না এই বড় দাঁড়িয়া বড় দাঁড়ি নিয়ে নবী মাটি হয়ে গেছে, নবী মরে গেছে, আরে বাঁধুত কম বক্ত কি মরে গেছে, যান চলে গেছে মরে যায়, যান চলে গেলে মরে যায়, তো তোমরা ওলিকে ডাকো কেন, গৌসুল আজমকে ডাকো কেন, মরে গেছে না, এই ব্যাকলরা আমরা মরাকে ডাকি না। তিন নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠায় হযরতে খলিলুল্লাহ আলাইহিসসালাম বললেন আল্লাহ তুমি কি করে মরাকে জিন্দা করো বলো না, আমাকে একটু দেখাও না, বললে হবে না দেখাইতে হবে, ইয়া রব আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ বলেন নমানো তুমি আওয়ালাম তুমি মানি মানি, আমার এটা একটু, এটা একটু শান্তি হওয়ার জন্য দেখতে চাই, কই চারটা পাখি ধরো, জবাই করো, কুচি কুচি করো, কিমা বানাও, চতুর্দিকে পাহাড়ে ছড়িয়ে দাও, তারপর তাদের নাম ধরে ধরে ডাকো, দেখো কিভাবে চলে আসে, সুবহানাল্লাহ বলেন, পাখিগুলোকে জবাই করা হয়েছে, কিমা বানানো হয়েছে, পাখিগুলো তো মরে যায় নাই, মতে মরে যায় নাই, তো পাহাড়ে পাহাড়ে রেখেছে, এখন বলে ডাকো, সুম্মা দুউহুন্না, ডাকো, খারে দেখতে হদ্দে মরাকে মরাকে, তাহলে দেখা যাচ্ছে মরাকে ডাকা, বলেন না মরাকে ডাকা জয়েজ আছে, তো তো তুমি বলো মরাকে ডাকিও না, তুমি জানো না, তুমি জানো না, তুমি যাকে মরা বলছো আল্লাহ তাকে মরা বলে নাই, আল্লাহ মরা বলেছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে আমার হাবিব আবু জেহেল মরা, আবু লাহাব মরা, উতবা মরা, শাইবা মরা, যত কাফের যত মুনাফিক যত বেঈমান যত বিয়াদব সবাই মরা, সিদ্দিক আকবর জিন্দা, ফারুক আজম জিন্দা, ওসমান জুন্নুরাইন জিন্দা, মাওলানা আলী শের খোদা জিন্দা, হাসানি করিম জিন্দা, হযরতে ফাতেমা যুহরা জিন্দা, আল্লাহর প্রিয় নবীর আওলাদরা জিন্দা, ঈমানদারেরা সুন্নি মুসলমানেরা কবরে যাবে জিন্দা 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 জিন্দা, এমনি বললাম সব কিছু করলাম কিন্তু নবীর সামনে বেয়াদবি করলাম হবে, এগুলোর কোনো দাম আছে, এগুলোও লাগবে, নবীর সামনে সম্মানও লাগবে, আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন, বান্দা আকিদাও শুদ্ধ করলি ইমানও আনলি,
তবে কিন্তু যে কোনো সময় তোর আকীদাটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক কিনা? অনেক কষ্ট করে পয়সা উপার্জন করেছেন দুবাই গিয়ে, সব কিছু আসার সময় হায় জাকার জাপটা মেরেছে, আল্লাহ বলেন খবরদার, ওয়াকুনু মাসাদিকিন, তুমি একটু নিরাপত্তা বাহিনীর সাথী হয়ে যাও। এই সাদিকিন মাদিকিন এতিকিন কথা ইন্তর জুমে করি লাভ আছে না, সাদিকিন মানি নিরাপত্তা বাহিনী। আমাদের উপর ডাকা ডালে আমাদেরকে ডাকাতি করার জন্য চেষ্টা করে শয়তান এবং তার দোসররা, আর সেখান থেকে হেফাজত করেন আল্লাহর নবী এবং নবীর অনুসারী আউলিয়ায়ে কেরামরা। আল্লাহ বলেছেন 14 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায়, এই শয়তান ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, সবার সাথে তুই ডাকাতি করতে পারলেও আমার যারা বান্দা তাদের সাথে কিছু করতে পারবি না। যাদের সাথে কিছু করা যায় না সেই বান্দাদের মাঝে অন্যতম একজন হচ্ছে সৈয়দ মোহাম্মদ তাইয়্যুব শাহ রহমতুল্লাহ আলাইহি, যার সান্নিধ্যে থাকলে এই বাতিলরা কিছুই করতে পারবে না। সাচ্চা আলেম কি? সাচ্চা আলেম তৈয়ার করো। হুজুর কিবলার এই বাণীর বাস্তবতা কি? সাচ্চা আলেম মানে কি? কোরআন শরীফের তর্জমা করা, হাদিস শরীফের তর্জমা করা, এগুলো করতে পারলেই কি সাচ্চা আলেম? সে পাবে না। কোরআনে পাকের ভেতরের মগজ জেনে নিতে হবে। সুবহান আল্লাহ বলেন না, আল্লামা রুমি বলেছেন মানসে কোরআন মগজরা বরদাশতম উস্তখারা পেশ সদ আন্দাখতম, আমি কোরআনের থেকে কোরআনের মগজ যেটা সেটা তুলে নিয়েছি, শূন্য হাড্ডি নলা কুত্তার সামনে ছুঁড়ে মেরেছি। আল্লামা রুমি কি মগজ পেয়েছেন, মগজ সেটা কি? ওনার কাছে অনুরোধ করলাম, হুজুর একটু বলেন না কোরআনের মগজ কি? উনি বলছেন মগজে কোরআন রুহে ইমা, মগজে কোরআন রুহে ইমা জানে দিন, হাসতে হবে রহমতুল লিল আলামিন, সালাত দুনিয়া কোরআনের মগজ যেটা পেয়েছি রুহে ইমা, ইমান তাজা রাখার যে রু আমি পেয়েছি, জানে দিন তোমার যে বাইরের আমল যেগুলা সেই দিনের যেটা জান যেটাই নাম দাও ওটাকে দিনের জান বলো, ওটাকে ইমানের রু বলো, ওটাকে কোরআনের মগজ বলো, তিনটা নাম যেটাই বলো তার বাস্তবতা হলো হাসতে হবে রহমাতুল্লিল আলামিন। রহমাতুল্লিল আলামিনের নিখাত নির্ভেজাল প্রেমের নাম, সেটাই দেওয়ার জন্য শাহিনশাহ শ্রীকোট এই চট্টগ্রামে জামিয়া দিয়েছেন। এটা মনে করবেন না যে শাহিনশাহ শ্রীকোট শ্রীকোটের পাহাড়ে আছেন, একবার গিয়েছিলাম আমাদের সেক্রেটারি মহোদয় উনিও ছিলেন ওনাদের সাথে গিয়েছিলাম আর কি, 1999 সালে আমাদের আনসারি সাহেব ছিলেন, আমাদের মুফতি আব্দুল আজিজ সাহেব ছিলেন, আর তো নসিবে ধরতেছে না। আমার মুর্শিদে করিম বলেছেন ওই পীর কি পীর যে নিজের নখের মধ্যে মুরিদের অবস্থা দেখেন না, আপনাদের বিশ্বাস আছে কি নাই? জি জি জি, ভেলায়তের নখদর পরে যিনি মুরিদের সমস্ত অবস্থা দেখতেছেন উনি আমাদের শাহিনশাহ শ্রীকোট আওলাদের রসুল। আল্লাহ ওনার মাকসাদ যে যে উদ্দেশ্যে উনি এই দূরান্তে এসে যেখানে যার রিজিক উনি সেখানে, সঞ্জার থেকে আজমিরে এসেছেন গরিব নামাজ, ইয়ামান থেকে বাংলাদেশের সিলেটে এসেছেন হযরতে শাহে জালাল মুজাররদ ইয়ামানি। সুবহানাল্লাহ বলেন না, ওই বাতিল মাওলানা বাতিল পীরেরা এখানে যদি তোরা আমার নবীর শানে গুস্তাখি না করতি, বেয়াদবি না করতি, মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি না খেলতি, তো আমার আল্লাহ আমার নবীর নূরানি সন্তান
সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহাবের শাহ সহ আওলাদে রাসূলকে এখানে পাঠাতেন না, তোদের বাতুলতা থেকে হেফাজতের জন্য আল্লাহ আওলাদে রাসূলকে প্রেরণ করেছে। আল্লাহ আমাদেরকে সেই দরবারের সাথে আমাদের অন্তরের সম্পর্ক যেন আমরা রাখতে পারি, তৌফিক দান করুন। জামিয়ার খেদমত আমরা যা করছি, আমাদেরটা, আপনারা যা করছেন আপনাদেরটা, আপন আপন অ্যাঙ্গেল থেকে আমরা যেন জামিয়ার খেদমত, শরীয়ত তরিকতের খেদমত, সেটা আঞ্জুমানের আকারে হোক, সেটা গাউসিয়া কমিটির ব্যানারে হোক, সেটা দাওয়াতে খায়ের রূপে হোক, সেটা আঞ্জুমান সিকিউরিটি ফোর্স এএসএফের ওই ব্যানারে হোক, যেভাবেই হোক আমরা যেন সে খেদমত আঞ্জাম দিতে পারি। আল্লাহ আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। সময় নষ্ট করার জন্য আমি আপনাদের খেদমতে ক্ষমা প্রার্থনা করছি, আমাদের আমার মুরব্বীদের খেদমতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ।